চাল নিয়ে শাসক বিরোধী চুলোচুলি অব্যাহত বাঁকুড়ায়। কেন্দ্রের পাঠানো রেশনের চালের গুণগত মান নিয়ে তৃণমূলের প্রশ্ন তোলার মাত্র 12 ঘন্টার মধ্যেই পথে নামলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার। রবিবার তিনি বাঁকুড়া শহরের একটি রেশন দোকানে পৌঁছে কেন্দ্রের পাঠানো ওই চালের গুণগত মানের পরীক্ষা করেন, কথা বলেন সাধারণ গ্রাহক থেকে রেশন দোকানের মালিক সকলের সঙ্গে। বিস্তারিত খবরে আসার আগে শনিবার জেলা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের জেলা সভাপতি সুভাষিস বটব্যাল কেন্দ্রের প্রধানমন্ত্রী গরিব যোজনা প্রকল্পে চাল নিয়ে ঠিক কি বলেছিলেন শুনে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকার যে চালটা পাঠাচ্ছে এফসিআই এর মাধ্যমে, সেই চালটা অখাদ্য চাল। আমরা যে চালটা গুণগত নিম্ন, আর আমরা যে মুখ্যমন্ত্রী যে চালটা পাঠিয়েছেন তার কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি, এবং বাঁকুড়া চালের কোয়ালিটি সবচেয়ে বেস্ট। তো এই কোয়ালিটি আমরা আজকে আমরা বাঁকুড়ার মানুষকে যেখানে দিচ্ছি, সেখানে এই পচা চালগুলো, 6 বছরকার 5 বছরকার পুরাতন চালগুলো, এই চালগুলো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। তাহলে এগুলো কি দেওয়া যায়? এই চালগুলো যদি বিলি করা হয় তাহলে মানুষের রোগ হতে পারে, আর এগুলো নিয়ে বিজেপি রাজনীতি করছে। এই অবস্থা তো বিজেপির লজ্জা পাওয়া উচিত, যে রাজনীতি করা উচিত নয়। মানুষ একটা সংকটের মধ্যে পড়েছে, সেই সংকটে তো ওই চাল নিয়ে নানা রকমের নোংরামি করছে এবং বিভিন্নভাবে অপপ্রচারগুলো তারা করছে। আমরা ডিলারদিকেও রিকোয়েস্ট করছি যে আমরা পচা চাল তুলবেন না, কারণ এই পচা চাল যদি বিলি করেন আপনারাও হেনস্থা হবেন। চাল নিয়ে তৃণমূলের প্রকাশ্য অভিযোগের পরে এমন তড়িঘড়ি বাঁকুড়া শহরের বেশ কয়েকটি রেশন দোকান পরিদর্শনে যান এই বিজেপি সাংসদ। মুখ বন্ধ বস্তা খুলে চালের গুণগত মান পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন। শুধু বিজেপি সাংসদ নিজে নন, চালের মান অত্যন্ত ভালো দাবি গ্রাহক থেকে রেশন ডিলার প্রত্যেকেরই। গ্রাহক পরিতোষ পাল বলেন, রেশন ডিলার জগন্নাথ পালের কথায় ভালো ওই চাল দেখলো, ইয়ার দেখলো, চালের স্যাম্পেল দেখলো। এইটা আমার মোট চাল 35 কুইন্টাল সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো চাল। হ্যাঁ, সবাই নিচ্ছে, এমনি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে দাগ দাগ গড়া আছে বলো না, ভালো। সাংসদ ডাক্তার সুভাষ সরকার সাংবাদিকদের এ বিষয়ে বলেন, আজকে সকাল থেকে পরপর রেশন দোকানে গেলাম, আর সব জায়গাতেই চালের মান অত্যন্ত ভালো। একেবারে সেই রেশন দোকানের ভেতরের বস্তা থেকে নিয়ে দেখা হলো, মানুষের সঙ্গে কথা বললাম, তারাও অত্যন্ত তৃপ্ত। কাজেই গতকাল বাঁকুড়ায় যারা তৃণমূলের অফিসে বসে যে কাণ্ডটা করেছে, এটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং তাদের চাল চুরির যে ডিফেন্স খেলেছে। কাজেই এফসিআইয়ের গোডাউন থেকে চাল বেরিয়ে যাওয়ার পরে তারপরে রাস্তায় যদি কিছু হয় তার দায় কিন্তু রাজ্য সরকারের। কাজেই রাজ্য সরকারের সঙ্গে যোগসাজশে যদি তৃণমূলের লোকেরা কিছু করে তার দায় কেন্দ্রীয় সরকার বা এফসিআই এর নয়। আমরা কথা বলেছিলাম বাঁকুড়া জেলা তৃণমূলের কনভেনার জয়দীপ চ্যাটার্জির সঙ্গে, তিনি এ বিষয়ে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আজকে তিনি সত্য ঘটনাটাকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে তিনি রাস্তায় নেমেছেন, রেশন দোকানে ঘুরছেন। এতদিন ধরে যে লকডাউন চলছে বিশ্ব করোনার পরিপ্রেক্ষিতে, এতদিন তিনি কোথায় ছিলেন? আজকে যখন আমরা প্রকাশ্যে আজকে মানুষের কাছে সেই জায়গাটা পৌঁছে দিয়েছি, সেই চালের মানটা কেন্দ্রীয় সরকারের নিম্নমানের সেটা দেখিয়ে দিয়েছি, তখন তিনি আজকে রাস্তায় নেমে রেশন দোকানে ঘুরে ঘুরে মানুষের কাছে জায়গা তৈরি করার জন্য তিনি বোঝাবার চেষ্টা করছেন, মানুষের দৃষ্টি ঘোরাবার চেষ্টা করছেন যে কেন্দ্রীয় সরকারের চালটা ভালো। কিন্তু মানুষ দেখছে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে কি চাল দিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আজকে যে রেশন দোকানে কি চাল পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।